ঝিনাইদহে প্রতি হাটে জমে ওঠে শাক সবজির বীজ বিক্রি গ্রামীণ পদ্ধতিতে সংরক্ষিত বীজের কেনাবে প্রতি হাটে লেনদেন হয় লক্ষাধিক টাকা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন সপ্তাহের শনি ও মঙ্গলবারে বিভিন্ন ধরনের শাক সবজির বীজ কেনাবেচার হাট বসে এই নতুন বাজারে এবং প্রতি সপ্তাহে লক্ষাধিক টাকার বীজ কেনাবেচা হয় আমরা বাজারে এসে দেখেছি যে মাসকলাই মটর খেসারি তিল সরিষাসহ বিভিন্ন ধরনের বীজ এখানে বিক্রি হচ্ছে অর্থাৎ রবি মৌসুমের বীজ গ্রীষ্মকালীন শীতকালীন সমস্ত ধরনের সবজির বীজ ফসলের বীজ এখানে পাওয়া যায় একশো টাকা থেকে দেড়শো টাকা কেজির দরে সাধারণত এই সমস্ত সবজির বীজ কেনা বেচা হয় যারা ক্রেতা রয়েছেন বিক্রেতা রয়েছেন তারা ভিড় জমান এই নতুন বাজারের হাটে বীজের পশা সাজিয়ে বসেন বিক্রেতারা ঝিনাইদাহের নতুন বাজারে প্রতি সপ্তাহে লক্ষাধিক টাকার বীজ কেনা বেচা এবং যে সমস্ত চাহিদা রয়েছে সেসব নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ